হে গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হে গাইজ আজকে কিন্তু আপনাদের জন্য ইমেজিং ইউজফুল একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইস এই ভিডিওটা কেউ মিস করবেন না সো গাইজ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনি যদি আপনার ফোন প্রতিদিন চার্জ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখবেন সো গাইজ দেখুন আমাদের ফোন যখন আমরা চার্জে বসিয়ে দেব তখনই কিন্তু আমাদের ফোন কিন্তু বলে দেবে যে আপনার ফোন চার্জ হচ্ছে কি না সো গাইজ আপনি যখন আপনার ফোনের চার্জারটা আপনি যখন খুলে নেবেন তখন কিন্তু বলবে আপনার ফোন যে চার্জার ডিসকানেক্ট বা আপনার ফোন চার্জিং হচ্ছে না তা কিন্তু আপনার ফোন অলরেডি বলে দেবে সো গাইস আপনি এ কাজটি কীভাবে করবেন তা কিন্তু আজকে আমি পুরো ভিডিওটাতে দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু এই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন জাস্ট আপনার ফোনের সেটিংসের মাধ্যমে সো গাইস আপনি যদি আমাদের এ এনএলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের টিউটোরিয়াল প্রতিদিন দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো গাইস তো প্রথমত আপনি কি করবেন আপনার ফোনের ডিফল্ট যে সেটিংসটি রয়েছে আপনি তা এখান থেকে ওপেন করবেন এবং এখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে জাস্ট আমি এখান থেকে এভাবে দেখিয়ে দেবো না তাহলে আপনি বুঝতে পারবেন না তো আমি এখান থেকে ওপরে একটি সার্চ এখানে ক্লিক করবো এবং এখানে আমি ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করে দিলাম সো গাইস তারপরে আপনি এখানে স্কল করে নিচে আসবেন তাহলে কিন্তু আপনি এখানে একটু অপশান পেয়ে যাবেন যে এখানে ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজ ওকে সো গাইজ তো আপনি অবশ্যই এখানে দেখুন এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন এবং তারপরে আপনি নিচে ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বাংলা অপশানটি আপনি এদের সিলেক্ট করে দেবেন দেখুন এখানে কিন্তু বাংলা অপশনটি অন করা নাই তো আমরা এখান থেকে অন করে দিলাম সো গাইজ তো আপনার এখানে কাজ শেষ সো গাইজ তো এখন আপনি যে কাজটি করবেন অবশ্যই আপনি এখন আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন মানে এখানে কিন্তু আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ওকে তো আমরা এখানে ওপরে সার্চ বক্সে ক্লিক করব সো গাইজ তারপরে আপনি এখানে লিখবেন যে বাংলার টকিং ব্যাটারি ওকে এটি লিখে আপনি সার্চ করে দেবেন তারপরে আপনি এ ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন সো গাইজ তো এখান থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে সো গাছ তো দেখুন আমরা ওপেন করে নিয়েছি এখন বলবো এখানে দেখুন অ্যাপ এনেবল লেখা আছে আপনি অবশ্যই এটা এনেবল করে দেবেন হলে কিন্তু এটি কিন্তু বলবে না স্পিকার অফ থাকবে ওকে সো গাছ তারপরে আপনি ল্যাঙ্গুয়েজে এসে এখানে থেকে মানে ফিমেল না বা মেল কোনটা আপনি সিলেক্ট করতেছেন আপনি সেটা করে দেবেন আমি এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিলাম সো গাছ তারপর নিচের যে পরপর যে অপশানগুলো রয়েছে তা কিন্তু অবশ্যই আপনি অন করে দেবেন এখান থেকে সো গাছ তাহলে কিন্তু এটি এই অ্যাপ্লিকেশনের ভিতরে এ সেটিংসগুলো অন থেকে যাবে তাহলে আপনি ফোন চার্জে বসানোর সাথে সাথে কিন্তু আপনার ফোনে কিন্তু বলে দেবে যে চার্জ হচ্ছে কি না সো গাইস তো আমরা এখন এটি কিন্তু টেস্ট করব ওকে সো গাইস তো চলুন এটি আমরা এখন টেস্ট করে নিই তো আমার ফোন আমি চার্জে বসিয়ে দেব ওকে সো গাইস তো দেখুন আমি এখন ফোন চার্জে বসিয়ে দিচ্ছি চার্জিং ডিসকানেক্ট করব ডিসকানেক্টেড সো গাইস তো দেখুন আপনি যদি এখন এভাবে আপনার ফোন চার্জিং করেন তাহলে কিন্তু এভাবেই বলে দেবে অবশ্যই আপনি স্পিকার সাউন্ডটি অন করে দেবেন ওকে চার্জিং ওকে তো ডিসকানেক্ট করব এখন ডিসকানেক্টেড চার্জিং বসিয়ে দেব এখন চার্জিং ডিসকানেক্ট করব এখন ওকে সো গাইস তো দেখুন আপনি কিন্তু এভাবে আপনার ফোন যখন আপনি চার্জে বসিয়ে দেবেন তখন কিন্তু জাস্ট আপনার ফোনই বলে দেবে যে ফোনে চার্জ হচ্ছে কি না আর যখন আপনার ফোন আপনি চার্জ থেকে খুলে নেবেন তো অবশ্যই আপনার ফোন বলবে যে ডিসকানেক্ট বা চার্জ হয়ে গেলেও কিন্তু আপনাকে বলে দেবে যে একদম চার্জ কমপ্লিট সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলও নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে